ক্যাবিনেটে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল। নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা বাড়ির জন্য হাহাকার করে, এখন জমির যা দাম তাতে জমির দাম মিটিয়ে তারা শহর অঞ্চলে বা কোনো ডেভেলপ অঞ্চলে বাড়ি তাদের কাছে একটা স্বপ্নাতীত ব্যাপার করতে পারে। যারা 15,000 টাকা মাইনে পায় বা রোজগার, যাদের 30,000, তারা বিপিএল না, আবার তারা এলআইজি এখন প্রায় মানুষ পায় না, কারণ প্রাইভেট সেক্টর যারা হাউজিং করে তারা তাদের জন্য কোনোদিন পাবে না। তাই মুখ্যমন্ত্রী নিজে এটা ভেবেছেন এবং নিজশ্রী বলে একটা হাউজিং প্রজেক্ট, নিজশ্রী হাউজিং প্রজেক্ট আজকে তিনি ক্যাবিনেটে অনুমোদন করেছেন। এর মধ্যে থাকবে যারা 15,000 টাকা পর্যন্ত রোজগার করেন তাদের জন্যে, এবং যারা 30,000 টাকা পর্যন্ত রোজগার করেন তাদের জন্য 1 BHK এবং 2 BHK ফ্ল্যাট থাকবে। এইগুলো সরকারি জায়গায় তৈরি হবে, যে কোনো মিউনিসিপ্যালিটি, যে কোনো আধার শহরে যদি কোনো জায়গায় পঞ্চায়েত থাকে, কোনো জায়গায় যদি গভর্নমেন্ট ল্যান্ড থাকে, ভেস্টেড ল্যান্ড থাকে, সেই সব জায়গায় এই প্রজেক্টগুলো হবে, যেখানে নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের নিজেদের যে সামর্থ্য তার মধ্যে কিনতে পারে। ধরুন একটা 1 BHK একটা 7 লাখ টাকা, 7,28,000 টাকা একটা 1 BHK, আবার 9,26,000 টাকা একটা 2 BHK। অর্থাৎ একটা মানুষ তার সাদের সংসার, একটা ছোট্ট ফ্ল্যাট তার গৃহিণীকে নিয়ে তিনি শুরু করতে পারেন, তার অ্যাফোর্ডেবলের মধ্যে তিনি গরিব হলেও মাইনে পাবেন। অথচ BPL না, সেই জন্যে একদম যেটা গভর্নমেন্টের ফ্রিটাও পাচ্ছেন, অথচ তারা বড় জায়গায় হাত দিতে পারছে। সেই জন্যে এই যেরকম বাংলার বাড়ি যারা একদম BPL মানে একদম নিম্ন মধ্যবিত্ত একেবারে গরিব মানুষ ছাড়া তারা BPL না হলে যেন বাংলার বাড়ি হবে, কিন্তু তারা রোজগার করে, হয়তো সামান্য চাকরি করে, কিন্তু তাদের এখনো পর্যন্ত সুযোগ ছিল না। সেই সুযোগটা আজকে নিজশ্রীর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা খেটে খাওয়া মানুষের উদ্যোগে উৎসর্গ করলেন এবং দিলেন। এটা যখন আমরা বাড়িগুলো করব, এগুলো G+4 অর্থাৎ লিফ্ট থাকবে না, কিন্তু বাড়িগুলো থাকবে, কারণ তারা মেইনটেন্যান্স দিয়ে লিফ্টও চালাতে পারবেন, তাই এই বাড়িগুলো নিজস্ব তারা দলিল পাবেন। এবং এই বাড়িগুলো আমরা বিভিন্ন ডিপার্টমেন্টকে, ল্যান্ডের ডিপার্টমেন্ট করবো কোথায় কোথায় অ্যাভেলেবেল ল্যান্ড আছে, মিউনিসিপ্যালিটিগুলোকে বলবো কোথায় কোথায় অ্যাভেলেবেল ল্যান্ড আছে, আমাদের ডেভেলপমেন্ট অথরিটিগুলোকে বলবো কোথায় কোথায় অ্যাভেলেবেল ল্যান্ড আছে, সেই ল্যান্ডগুলো নিয়ে এগুলোকে আমরা ল্যান্ড কস্ট বাদ দিয়ে এটা শুধু কনস্ট্রাকশন কস্টে করবো, এবং সেখানে বেনিফিশিয়ারিদের একটা ওয়েবসাইট আমরা করছি, সেই ই-সেলের মাধ্যমে আমরা সেখানে অ্যাপ্লিকেশন জমা, তারপর সেটা লটারির মাধ্যমে সেই বেনিফিশিয়ারিরা যেরকম যেরকম বাড়ি হবে সেরকম সেরকম তারা লটারিতে পাবে। কিন্তু তারা এটা একটাই সুযোগ পাবে, একটা লোক মাল্টিপল সুযোগ পাবে না, একটাই সুযোগ পাবে। এখন আমরা এক্ষুনি আমরা বিভিন্ন জায়গায় বলছি, আমরা আশা করছি প্রায় 50,000 ইউনিট আমরা ইমিডিয়েট তৈরি করতে এবং এটার মধ্যে আমাদের ওই শুধু কনস্ট্রাকশন কস্ট যেটা আমরা বললাম, ওটা কনস্ট্রাকশন কস্ট, সেই কনস্ট্রাকশন কস্ট এবং ওই জমিটার প্রাচীর ডেভেলপমেন্ট কস্ট শুধু এইটা ধরা হয়েছে, তাই এটার কোনো আমাদের
লিমিটেশন থাকছে না আমাদের, শুধু একটাই লিমিটেশন থাকছে, সেটা হলো যে মেন মেন জায়গায় জমিগুলো পাওয়া, এবং সেই জমিগুলো পেয়ে ইমিডিয়েট আমাদের বিভিন্ন অথরিটি রয়েছে, ইয়ার ডেভেলপমেন্ট অথরিটি, KMD আছে, আড্ডা আছে, বা অন্যান্য আরও অথরিটি, তারা এগুলো ইমিডিয়েট শুরু করবেন, এবং বাংলার মানুষকে আমরা এই নিজশ্রী করে তাদের নিজেদের স্বপ্নের বাড়ি, অর্থাৎ তাদের নিজেদের একটা আত্মসম্মান।